হ্যালো এভরিওয়ান আই ওয়েলকাম ইউ অল টু এস ইয়ার স্মার্ট ইংলিশ রাহুল শিক্ষার্থী বন্ধু আজকে আমরা পার্টিসিপল নিয়ে আলোচনা করব পার্টিসিপল অর্থাৎ নন ফাইনাইট ভার ছাত্রছাত্রীদের মধ্যে সব থেকে বিভ্রান্তিকর বিষয়গুলির মধ্যে একটি হচ্ছে এই পার্টিসিপল রাইট তাই তোমাদের যদি পার্টিসিপল জিরান্ড প্রেজেন্ট পার্টিসিপল পারফেক্ট পার্টিসিপল এইসব বিষয় নিয়ে বিন্দু পরিমাণে কোনো ডাউট থাকে তাহলে আজকের এই ক্লাসটি তোমার জন্যই দিস ইজ এ কমপ্লিট ডিসকাশন আজকের এই ক্লাসে আমরা পার্টিসিপল সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব তারপরে আমরা প্রেজেন্ট পার্টিসিপল এবং জিরান্ডের মধ্যে কি পার্থক্য কীভাবে আমরা পার্থক্য নির্ণয় করতে পারবো সেই বিষয় নিয়ে করব এবং সবশেষে এবং পারফেক্ট মধ্যে পার্থক্য কখন কোনটা ব্যবহার করতে হয় এই সব খুঁটিনাটি বিষয় নিয়ে আমরা এই ক্লাসে আলোচনা করব রাইট তাই ক্লাসটি একটুও স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত ভালোভাবে দেখতে হবে এবং বিষয়গুলোকে ভালোভাবে বোঝার চেষ্টা করতে হবে তাহলে চলো আর দেরি না করে আমরা মূল আলোচনায় চলে যাই লেটস গেট স্টার্টেড ডিয়ার লার্নার্স পার্টিসিপন অর্থাৎ নন ফাইনাইট ভার চলো প্রথমে ভারত সম্পর্কে একটা আমরা অভারভিউ নিয়ে নিই আমরা জানি ভারত দু প্রকার অক্সারি ভাব এবং প্রিন্সিপাল ভাব অক্সারি ভাব আবার দু প্রকার প্রাইমারি অক্সারি এবং মডেল অক্সারি আর প্রিন্সিপাল ভাব আবার দু প্রকার ফাইনাইট ভাব এবং নন ফাইনাইট ভাব ফাইনাইট ভাবকে আবার দু ভাগে ভাগ করা হয় ট্রানজেটিভ এবং ইনট্রানজেটিভ এবং নন ফাইনাইট ভাবকে আবার তিন ভাগে ভাগ করা হয় ইনফিনিটিভ জিরান এবং পার্টিসিপাল তোমরা স্ক্রিনে যে ভার্বের ডাইগ্রামটি দেখতে পাচ্ছ এই ভার্ভের প্রতিটি বিষয় নিয়ে আমি ইতিমধ্যেই সেপারেট সেপারেট ক্লাস পোস্ট করেছি শুধু পার্টিসিপল বাদ দিয়ে তাই আজকে আমরা পার্টিসিপল নিয়ে আলোচনা করব রাইট চলো এবার আমরা নানফিনেটিভ ভার্বের একটা ডায়গ্রাম দেখে নিই লক্ষ্য করো নানফিনেট ভার্বকে আমরা আবার তিন ভাগে ভাগ করেছি ইনফিনেটিভ জিরান এবং পার্টিসিপল ইনফিনিটিভ দু প্রকার ফুল ইনফিনিটিভ এবং বেয়ার ইনফিনিটিভ আবার পার্টিসিপল তিন প্রকার প্রেজেন্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল রাইট তাহলে এই ছিল আমাদের ভার্বের ডায়াগ্রাম চলো এবার আমরা পার্টিসিপলের মূল আলোচনায় চলে যাই প্রথমে আমরা পার্টিসিপলের ডেফিনেশন জেনে নিব হোয়াট ইজ পার্টিসিপল মনে রাখতে হবে যে আইএনজি যুক্ত ভার্ব অর্থাৎ ভি আইএনজি এবং ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যদি কোনো বাক্যে মেন ভার্ব বা অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয় তখন আমরা তাকে পার্টিসিপল বলবো বোঝা গেল না আমি আবার রিপিট করছি যে আইএনজি যুক্ত ভার অর্থাৎ ভিআইএনজি এবং ভার্ভের থার্ড ফর্ম যদি কখনো কোনো বাক্যে ম্যান ভার অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয় অর্থাৎ ম্যান ভার বােকটিভ এর ফাংশন করে সেই ভার্ভকে আমরা পার্টিসিপেট বলবো রাইট উদাহরণ লক্ষ্য করো আ হর্স ইজ রানিং লক্ষ্য করো এখানে রানিং ম্যান ভার আচ্ছা রানিং ম্যান ভার্ব কি করে বুঝলাম মনে রাখবে আইএনজি যুক্ত ভার্বের আগে যদি কোনো হেল্পিং ভার্ব থাকে তখন সেটি ভার্ব হিসাবে ফাংশন করে ভার্বের কাজ করে রাইট তাহলে এখানে রানিং আইএনজি যুক্ত ভার্ব ভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে তাহলে এর নাম কি পার্টিসিপল ক্লিয়ার আবার লক্ষ্য করো আই স আ রানিং হর্স আমি একটি ছুটন্ত ঘোড়া দেখেছিলাম অর্থাৎ দৌড়াচ্ছিল এমন একটা ঘোড়া দেখেছিলাম আচ্ছা হর্স কি নাউন আচ্ছা এখানে হর সম্পর্কে বর্ণনা দেওয়ার জন্য রানিং ব্যবহার করা হয়েছে আর আমরা কি জানি নাউন কোন সম্পর্কে যে শব্দ বর্ণনা দেয় তাকে অ্যাজেকটিভ বলে অর্থাৎ এই বাক্যটিতে রানিং শব্দটি হচ্ছে অ্যাজেকটিভ আর আমরা ইতিমধ্যেই জেনে গেছি যে আইএনজি যুক্ত ভার্ব এবং ভার্বের থার্ড ফর্ম যদি ম্যান ভার্ব বা অ্যাডজেকটিভ হিসেবে কাজ করে তাকে পার্টিসিপল বলা হয় সো ইন দিস সেন্টেন্স রানিং ইজ অলসো আ পার্টিসিপল রাইট লক্ষ্য করো আই হ্যাভ আ ব্রোকেন সাইকেল আমার একটি ভাঙা সাইকেল আছে লক্ষ্য করো এখানে সাইকেল নাউন আর সাইকেল সম্পর্কে বর্ণনা দেওয়ার জন্য ব্রোকেন ব্যবহার করা হয়েছে আচ্ছা ব্রোকেন কি ভার্বের থার্ড ফর্ম রাইট ব্রেক ব্রোক ব্রোকেন এটা তো জানোই তোমরা তাহলে এখানে ব্রোকেন ভার্বের থার্ড ফর্ম কিন্তু এখানে এই ব্রোকেন শব্দটি সাইকেল সম্পর্কে বর্ণনা দেওয়ার জন্য ব্যবহৃত হয়েছে কেমন সাইকেল ভাঙ্গা সাইকেল দ্যাট মিনস হিয়ার ব্রোকেন হ্যাজ বিন ইউজড অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ কাজ করছে কি জানলাম হোয়েনএভার ভি আই এন জি এন্ড ভার্ব 3 আর ইউজড অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ অর অ্যাজ এ প্রিন্সিপাল ভার্ব দ্যাট ইজ পার্টিসিপল রাইট তাহলে আই হ্যাভ আ ব্রোকেন সাইকেল ব্রোকেন এখানে পার্টিসিপল আবার লক্ষ্য করো আই হ্যাভ ব্রোকেন আ সাইকেল আমি একটি সাইকেল ভেঙ্গেছি মিনিংয়ে যে ওরা আমি উদাহরণ দেওয়ার চেষ্টা করছি বোঝানোর চেষ্টা করছি তো আই হ্যাভ ব্রোকেন এখন ব্রোকেন কি ম্যান ভার্ভ আচ্ছা কি করে বুঝবো ম্যান ভার্বের থার্ড ফর্মের আগেও যদি কোনো হেল্পিং ভার্ব থাকে তাহলে অফকোর্স এটা ম্যান হিসাবে ফাংশন করবে রাইট তাহলে এখানে এটা ম্যান ভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে আর আমরা ইতিমধ্যেই জেনে গেছি যে আইএনজি যুক্ত ভার্ভ এবং ভার্বের থার্ড ফর্ম যদি ম্যান ভার্ভ বা অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয় তাহলে তাকে পার্টিসিপল বলা হয় আই হোপ যে পার্টিসিপোলের ডেফিনেশন তোমাদের ক্লিয়ার হয়ে গেছে রাইট চলো এবারে আমরা জানবো ক্লাসিফিকেশন অফ পার্টিসিপল পার্টিসিপল কত রকমের হয় डियर लर्नर्स আমরা ইতিমধ্যে জেনে গেছি পার্টিসিপল তিন প্রকারের প্রেজেন্ট পার্টিসিপল past পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল ing যুক্ত ভার্ব নিয়ে গঠিত হবে past পার্টিসিপল ভার্বের থার্ড ফর্ম নিয়ে গঠিত হবে এবং পারফেক্ট পার্টিসিপল having প্লাস ভাব থ্রি নিয়ে গঠিত হবে চলো এক একটি পার্টিসিপল ধরে ধরে আমরা আলোচনা করার চেষ্টা করি প্রথমে আমরা জানবো প্রেজেন্ট পার্টিসিপল আচ্ছা প্রেজেন্ট পার্টিসিপল আমরা বাক্যের মধ্যে কয়েক রকম ভাবে ব্যবহার করতে পারি নাম্বার 1 প্রেজেন্ট পার্টিসিপল কে কন্টিনিউয়াস টেন্সেরে ব্যবহার করা হয় যেমন উই আর লার্নিং ইংলিশ আমরা ইংলিশ শিখছি লক্ষ্য করো এখানে লার্নিং ম্যান ভার্ভ কী করে বুঝলাম ম্যান ভার্ভ লার্নিং এর আগে ভার্ব বি আছে আর আমরা জানলাম যুক্ত ভার্ভের আগে যদি কোনো হেল্প থাকে দেন ইট উইল ফাংশন অ্যাজ আ ভার্ব রাইট তাহলে যুক্ত ভার্ব এখানে ভার্ব হিসাবেই ব্যবহৃত হয়েছে সো ইট ইজ প্রেজেন্ট পার্টিসিপল রাইট আচ্ছা এক্সট লক্ষ্য করো উই আর ওয়াচিং আ ভিডিও আমরা একটি ভিডিও দেখছি তাহলে এখন লক্ষ্য করো ওয়াচিং ম্যান ভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে তাহলে এটাও প্রেজেন্ট পার্টিসিপল আচ্ছা ইউজ নাম্বার টু প্রেজেন্ট পার্টিসিপলকে আবার পারফেক্ট কন্টেস্টেন্সও ব্যবহার করা হয় যেমন উই হ্যাভবিন রিডিং ইংলিশ সিন্স মর্নিং আমরা সকাল থেকে ইংলিশ পড়ছি লক্ষ্য করো পারফেক্ট পারফেক্টেন্স রাইট আচ্ছা পারফেক্ট কন্টেন্টেন্স কি যে কাজ কিছু সময় ধরে চলমান অবস্থায় থাকবে তাকে আমরা পারফেক্ট কন্টেনস্টেন্স বলি তাই কি না তাহলে আমরা সকাল থেকে ইংলিশ পড়ছি তাহলে এখানে উই হ্যাভবিন রিডিং রিডিং আইএনজে যুক্ত ভার আর ভার হিসাবে ব্যবহৃত হয়েছে তাহলে এটাও প্রেজেন্ট পার্টিসিপল রাইট নেক্সট ইউজ নাম্বার থ্রি প্রেজেন্ট পার্টিসিপালকে আবার অ্যাডজেক্টিভ হিসাবেও ব্যবহার করা হয় যেমন আমরা ইতিমধ্যে একটা এক্সাম্পল দেখেছিলাম হি জাম্পড ফ্রম এ রানিং ট্রেন সে চলন্ত ট্রেন থেকে লাফ মেরেছিল তাহলে রানিং ট্রেন লক্ষ্য করো এখানে ট্রেন কি নাউন রাইট আর নাউন সম্পর্কে কে বর্ণনা দিবে অ্যাডজেক্টিভ তাহলে এখানে রানিং শব্দটি ট্রেন সম্পর্কে বর্ণনা দিচ্ছে অর্থাৎ নাউন সম্পর্কে বর্ণনা দিচ্ছে দ্যাট মিনস এটি অ্যাডজেক্টিভের কাজ করছে আর যেহেতু এখানে রানিং অ্যাডজেক্টিভের কাজ করছে দ্যাট মিনস ইট ইজ প্রেজেন্ট পার্টিসিপল ক্লিয়ার আরো এক্সাম্পল লক্ষ্য করো বার্কিং ডগস সেলডম বাইট ঘেউ ঘেউ করা কুকুর খুব কম কামড়ায় এখানে লক্ষ্য করো বার্কিং ডগস লক্ষ্য করো এখানে বার্কিং শব্দটি আই এনজি যুক্ত আছে কিন্তু এটি বর্ণনা দিচ্ছে ডগস এর কুকুরের কোন কুকুর কম কামড়ায় যে কুকুর বেশি ঘেউ ঘেউ করে রাইট দ্যাট মিনস বার্কিং এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে আর আমরা জানলাম হোয়েন এভার ভি আই এনজি ইজ ইউজড অ্যাজ এ মেন ভার্ব অর অ্যাজ এন অ্যাডজেক্টিভ দ্যাট ইজ প্রেজেন্ট পার্টিসিপল রাইট চলো এবার নেক্সট ব্যবহার দেখে নাও ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট মনে রাখতে হবে একই ব্যক্তি যদি একই সঙ্গে দুটি কাজ করে ভালো করে বুঝো একই একই ব্যক্তি সময়ে যদি দুটি কাজ করে তাহলে ওই ক্ষেত্রে আমরা এই দুটি বাক্যকে যুক্ত করার জন্য প্রেজেন্ট ব্যবহার করতে পারি যেমন হি ওয়াজ সিটিং অন এ চেয়ার হি ওয়াজ রিডিং আ বুক লক্ষ্য করো সে চেয়ারে বসেছিল আর সে একটি বই পড়ছিল এবার দুটোই কাজ একই সময় হচ্ছিল সে চেয়ারে বসেছিল আর বসে বসে কি করছিল বই পড়ছিল এমনটা নয় যে আজকে চেয়ারে বসেছিল আর কালকে বই পড়ছিল রাইট তাহলে একই ব্যক্তি একই সঙ্গে দুটো কাজ করছে তাহলে এই ক্ষেত্রে আমরা এই দুটো বাক্যকে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করে জয়েন করতে পারি তাহলে আমরা কি বলতে পারি সিটিং অন এ চেয়ার হি ওয়াজ রিডিং আ বুক লক্ষ্য করো সিটিং প্রেজেন্ট পার্টিসিপল বোঝা গেল চলো চলো এবার নেক্সট ইউজ জেনারেট মনে রাখতে হবে একটি কাজের ঠিক পরে পরেই যদি আরেকটি কাজ শুরু হয়ে যায় এবং এই দুটি কাজ দুটি অ্যাকশনারি কর্তা যদি একজনই হয় সেম হয় তাহলে ওই ক্ষেত্রেও আমরা প্রথম কাজটার জন্য প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করতে পারি যেমন হি হিসো আর টাইগার সে একটি বাক্যে দেখেছিল হি র্যান্ড এ সে পালিয়ে গিয়েছিল লক্ষ্য করো সে প্রথমে বাক্যে দেখলো আর যেই বাক্যে দেখলো সঙ্গে সঙ্গে সে ওখান থেকে পালিয়ে গেল রাইট নিশ্চয়ই অপেক্ষা করেনি বাঘ দেখার পর কেউ অপেক্ষা করবে যে আয় আগে একটু খেলাধুলা নি তারপরে পালাবো নাকি নিশ্চয়ই এতটা জীবনের ঝুঁকি কেউ নিবে না রাইট তাহলে লক্ষ্য করো সে বাক্যে দেখলো আর যেই বাক্যে দেখলো দেখা মাত্র সে ওখান থেকে পালিয়ে গেল তাহলে এক্ষেত্রে আমরা প্রথম বাক্যটির সঙ্গে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করতে পারি তাহলে আমরা কি বলতে পারি সিং আর টাইগার ই র্যান অ্যাওয়ে লক্ষ্য করো সিইং প্রেজেন্ট পার্টিসিপল বোঝা গেল চলো এবার নেক্সট ইউজ দেখে নাও আচ্ছা যদি কারণ ফলাফল বোঝায় আর এই দুটি কাজের অর্থাৎ দুটি অ্যাকশনেরই কর্তা যদি সেম ব্যক্তি হয় তাহলে এক্ষেত্রেও আমরা কারণ অংশটার সঙ্গে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করতে পারি যেমন আই ওয়াজ ইল আই কুড নট গো টু স্কুল আমি অসুস্থ ছিলাম আমি বিদ্যালয়ে যেতে পারিনি আচ্ছা কেন যেতে পারিনি কারণ আমি অসুস্থ ছিলাম রাইট তাহলে এক্ষেত্রে আমরা কি বললাম যে যদি কারণ ফলাফল বোঝাই আর দুটো অ্যাকশন দুটো বাক্যেরই কর্তা যদি সেম হয় তাহলে আমরা কারণ অংশটা সাবজেক্টকে বাদ দিব আর বাদ দেওয়ার পর আমরা প্রেজেন্ট প্যাট স্কুল ব্যবহার করে বাক্যটিকে জয়েন করবো তাহলে আমরা কি বলতে পারি বিং ইল আই নট গো টু স্কুল রাইট তাহলে এখানে আমরা বিং ব্যবহার করলাম আরে বিং কি হয়ে গেল প্রেজেন্ট পার্টিসিপল আবার লক্ষ্য করো দে মানি দে ক্যান বাই কার তাদের টাকা আছে তারা একটি গাড়ি কিনতে পারে আচ্ছা এখানে গাড়ি কেন কিনতে পারে তাদের টাকা আছে অর্থাৎ এখনও কারণ ফলাফল বোঝাচ্ছে তাহলে এই ক্ষেত্রেও আমরা কারণ অংশটার সঙ্গে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করতে পারি তাহলে আমরা কি বলতে পারি হ্যাভিং মানি দে ক্যান বাই দেয় কার ক্লিয়ার এখানে হ্যাভিং দেখাবার পেজেল হয়ে যায় না ইট ইজ নট পারফেক্ট পার্টিসিপল কারণ পারফেক্ট পার্টিসিপালে কি থাকবে হ্যাভিং প্লাস ভাব থ্রি এখানে হ্যাভিং তো আছে কিন্তু ভাব থ্রি নেই রাইট সো ইট ইজ প্রেজেন্ট পার্টিসিপল বোঝা যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করো হ্যাঁ বন্ধু বান্ধব সঙ্গে শেয়ার করতে ভুলবে না এবং তোমার কেউ যদি প্রথম আমার এই ক্লাস দেখো তাহলে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে নিও আর ফেসবুক দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে নিও রাইট চলো লেটস কন্টিনিউ আচ্ছা কোনো কমপ্লেক্স সেন্টেন্সে যদি সাব ক্লজ অ্যাজ বিকজ বা সিন্স দিয়ে শুরু হয় তাহলে ওই ক্ষেত্রেও আমরা ওই সাব ক্লজের পরিবর্তে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করে বাক্যটিকে সিম্পল সেন্টেন্সে রূপান্তর করতে পারি যেমন অ্যাজ হি ইজ পোর এ কান্ট বাই এ কার

যেহেতু এটাও কারণ বর্ণনা করতে ব্যবহৃত হয় তাহলে আমরা কি বললাম অ্যাজ সিনস বিকজ যে কলেজে থাকবে ওই কলেজের পরিবর্তেও আমরা প্রেজেন্ট প্যাটিসিপল ব্যবহার করে সিম্পল সেন্টেন্স করতে পারি রাইট তাহলে চলো করো এটা তোমরা কি হবে বলো কি ইয়াস এক্স্যাক্টলি রাইট ওয়াকিং ফাস্ট হি ক্যান রিচ হোম ইন জাস্ট টেন মিনিটস রাইট বোঝা গেল তাহলে এই ছিল প্রেজেন্ট পার্টিসিপলের বিভিন্ন রকম ব্যবহার চলো এবার আমরা চলে আসবো পাস্ট পার্টিসিপল আচ্ছা পাস্ট পার্টিসিপুল আমরা কি জেনেছিলাম ভার্ভের থার্ড ফর্ম অর্থাৎ ভার্ভের পাস্ট পার্টিসিপল ফর্ম যখন ম্যানভার বা অ্যাজেকটিভ হিসাবে ব্যবহৃত হবে তখন তাকে আমরা পাস্ট পার্টিসিপল বলি আচ্ছা পাস্ট পার্টিসিপাল ইটস কোয়াইট সিম্পল এখানে জানার মতো তেমন কিছুই নেই কারণ কারণ এই ভার্ভের থার্ড ফর্ম হয় ম্যানভার হিসাবেই ব্যবহৃত হবে অথবা অ্যাজেক্টিভ হিসাবেই ব্যবহৃত হবে এর বাইরে এর কোনো ব্যবহার নেই আর এই দুইভাবে যেভাবেই ব্যবহার হোক না কেন আমরা একে সবসময় পাস্ট পার্টিসিপেলই বলব

লক্ষ্য করো এখানে ব্রোকেন কার বর্ণনা দিচ্ছে সাইকেল সম্পর্কে আর আমরা ইতিমধ্যেই জেনে গেছি যে নাউন সম্পর্কে যে বর্ণনা দিবে তাকে বলা হয় তাহলে দ্যাট এখানে ব্রোকেন এজেকটিভ হিসাবে ব্যবহৃত হয়েছে রাইট আর ভার্ব থ্রি যখনই যখন ব্যবহৃত হবে দ্যাট ইস কল পার্টিসিপাল বোঝা গেল তাহলে পার্টিসিপাল আমরা কি জানলাম যে ভার্বের থার্ড ফর্ম যখন ম্যান ভার্ভ বা ব্যবহৃত হবে তাকে আমরা পাস্ট পার্টিসিপল বলবো আরো এক্সাম্পল লক্ষ্য করো সি হ্যাজ রিটিন আ লেটার সে একটি চিঠি লিখেছে লক্ষ্য করো রিটিন রাইট রোড রিটিন ভার্ভেল থার্ড ফর্ম এটাও এখনও মেন ভার্ভিস ব্যবহৃত হয়েছে তাহলে এখানে রিটিন পাস্ট পার্টিসিপল আমরা আবার বলতে পারি দিস ইজ আ রিটিন স্টেটমেন্ট এটি একটি লিখিত স্টেটমেন্ট তাহলে রিটিন স্টেটমেন্ট সম্পর্কে বর্ণনা দিচ্ছে এখানে রাইট দ্যাট মিন্স এটা অ্যাডজেক্টিভের ফাংশন করছে তাহলে এটাও পাস্ট পার্টিসিপল তাহলে পাস্ট পার্টিসিপালের তেমন বিশেষ জানার কিছু নেই পাস্ট পার্টিসিপল আমাদের শুধু মনে রাখতে হবে যে ভার্ভের থার্ড ফর্ম যেভাবেই ব্যবহার হোক না কেন দ্যাট ইজ পাস্ট পার্টিসিপাল পয়েন্ট ক্লিয়ার চলো এবারে পারফেক্ট পার্টিসিপল আচ্ছা আমরা কি জেনেছিলাম যে পারফেক্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং প্লাস ভাব থ্রি রাইট তাহলে পারফেক্ট পার্টিসিপলকে কখন ব্যবহার করব। ইউজ নাম্বার ওয়ান মনে রাখতে হবে একই ব্যক্তি একটি কাজের পরে আরেকটি কাজ করছে কিন্তু দুটি কাজের মধ্যে যদি সময়ের ব্যবধান থাকে টাইম গ্যাপ থাকে তাহলে ওই ক্ষেত্রে আমরা পারফেক্ট পার্টিসিপল ব্যবহার করব। যেমন হি রোড আ লেটার হি পোস্টেড ইট সে চিঠি লিখেছিল সে এটাকে পোস্ট করে দিয়েছিল আচ্ছা একবার ভাবো তো সে চিঠি লিখলো আর লেখার সঙ্গে সঙ্গে সেটাকে পোস্ট করে দিল অবশ্যই না সে চিঠি লিখলো আর তারপর সময় করে পোস্ট অফিসে গিয়ে সেটাকে পোস্ট করে আসবে অর্থাৎ চিঠি লেখা এবং পোস্ট করা এর মধ্যে টাইম গ্যাপ আছে সময়ের ব্যবধান আছে রাইট আর যখনই দুটি অ্যাকশনের মধ্যে টাইম গ্যাপ থাকবে ওই ক্ষেত্রে আমরা পারফেক্ট পার্টিসিপল ব্যবহার করে জয়েন্ট করব। তাহলে হি রোট আ লেটার হি ইট তাহলে এখানে ফার্স্ট অ্যাকশন কোনটা হি রোট এ লেটার তাহলে এখানে আমরা প্রথম সাবজেক্টটাকে বাদ দিব এবং তারপরে হ্যাভিং প্লাস ভাব থ্রি ব্যবহার করে বাক্যটাকে জয়েন্ট করব। তাহলে হ্যাভিং রিটিন আ লেটার হি পোস্টেড ইট বোঝা গেল এটাই মেন পার্থক্য ইট ইজ দ্য মেন ডিফারেন্স বিটুইন প্রেজেন্ট পার্টিসিপল অ্যান্ড পারফেক্ট পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল আমরা এই ধরনের একটি বাক্য দেখেছিলাম হি স টাইগার হি অ্যাওয়ে রাইট কিন্তু ওখানে লক্ষ্য করো হি স টাইগার আর হিরে নেবে বা দেখলো আর পালিয়ে গেল এই দুটি অ্যাকশনের মধ্যে কিন্তু কোনো টাইম গ্যাপ ছিল না কোনো সময়ের ব্যবধান ছিল না আর যখনই একই ব্যক্তি একটি কাজের করে আরেকটি কাজ করবে আর দুটি কাজের মধ্যে যদি সময়ের ব্যবধান না থাকে তাহলে ওই ক্ষেত্রে প্রেজেন্ট পার্টিসিপুল আর যদি দুটি অ্যাকশনের মধ্যে সময়ের গ্যাপ থাকে টাইম গ্যাপ থাকে যেমনটা সে চিঠি লিখলো আর সে ওটাকে পোস্ট করে আসলো তাহলে এখানে টাইম গ্যাপ ছিল যদি টাইম গ্যাপ থাকে তাহলে ওই ক্ষেত্রে আমরা পারফেক্ট পার্টিসিপুল ব্যবহার করবো গেল এবার পারফেক্ট নাম্বার একটি কাজের পরে যদি আরেকটি কাজ হয় এবং দুটি অ্যাকশন দুটি কাজের সাবজেক্ট যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে ওই ক্ষেত্রেও আমরা পারফেক্ট পার্টিসিপাল ব্যবহার করবো যেমন দ্য সান রোজ সূর্য উঠেছিল দ্য ডার্কনেস রিমুভড অন্ধকার দূর হয়ে গেছিল তাহলে লক্ষ্য করো দ্য সান রোজ এখানে সাবজেক্ট কে দা সান আর দা ডার্কনেস রিমোভ এ বাক্যের সাবজেক্ট কে দা ডার্কনেস তাহলে একটি কাজের পরে আরেকটি কাজ হচ্ছে এটা ঠিক কিন্তু দুটি অ্যাকশন দুটি কাজের সাবজেক্ট আলাদা আলাদা তাহলে এই ক্ষেত্রে আমরা ফার্স্ট অ্যাকশন প্রথম কাজের সাবজেক্টটাকে লিখব এবং সাবজেক্ট লেখার পর হ্যাভিং প্লাস ভাব থ্রি ব্যবহার করে বাকি অংশটাকে জয়েন্ট করে দেব তাহলে এর সিম্পল সেন্টেন্স কি হবে দা সান হ্যাভিং রাইজেন রোজ এর থার্ড ফর্ম হচ্ছে রাইজেন রাইজ রোজ রাইজেন রাইট তাহলে দা সান তারপরে হ্যাভিং রাইজেন হ্যাভিং প্লাস ভাব থ্রি চলে আসলো আর তারপরে আমরা বাকি অংশটাকে কমা দিয়ে হুবহু লেখা দিব তাহলে দাস অন হ্যাভিং রাইজেন দ্য ডার্কনেস রিমোট এই ছিল ইউজ নাম্বার টু ক্লিয়ার হলো কি বললাম যে একটি কাজের পরে যদি আরেকটি কাজ হয় কিন্তু দুটি অ্যাকশনের সাবজেক্ট যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে ওই ক্ষেত্রে আমরা পারফেক্ট পার্টিসিপাল ব্যবহার করব ক্লিয়ার আবার প্যাসিভয়েসেও পারফেক্ট পার্টিসিপাল ব্যবহার করা যায় যেমন দ্য জব ওয়াজ ফিনিশড হি ওয়েন্ট অন লিভ কাজটি শেষ হয়ে গেছিলো সে ছুটিতে চলে গেছিলো তাহলে লক্ষ্য করো কাজ শেষ হয়ে গেল লক্ষ্য করো এখানে দাও জব ওয়াজ ফিনিশড ওয়াজ প্লাস ভাব থ্রি অর্থাৎ ভার বি প্লাস ভাব থ্রি আছে ভয়েস চেঞ্জের আলোচনায় জেনেছি যখনই কোনো বাক্যে ভার বি প্লাস ভাব থ্রি থাকবে দ্যাট ইজ প্যাসিভ ভয়েস রাইট তাহলে দা জব ওয়াজ ফিনিশড প্যাসিভ ভয়েস আর হি ওয়েন্ট অন লিভ এটা অ্যাক্টিভ ভয়েস তাহলে এই দুটি বাক্যকে যদি আমাদের সিম্পলে জয়েন করতে হয় তাহলে আমরা কীভাবে করবো দা জব হ্যাভিং বিন ফিনিশড হি ওয়েন্ট অন এ লিভ বোঝা গেল লক্ষ্য করো জব হ্যাভিং বিন ফিনিশড তাহলে পারফেক্ট পার্টিসিপেনের প্যাসিভ স্ট্রাকচার হচ্ছে হ্যাভিং প্লাস আরও একটা एग्जांपल লক্ষ্য করো হি ওয়াজ ডিফিটেড হি র্যান অ্যাওয়ে তাকে পরাজিত করা হয়েছিল আর সে পালিয়ে গিয়েছিল তাহলে হি ওয়াজ ডিফিটেড ভার্ব বি প্লাস ভাব থ্রি তাহলে এটাও প্যাসিভ ভয়েস এই দুটি বাক্যকে যদি আমরা জয়েন্ট করি তাহলে কীভাবে করবো হ্যাভিং বিন ডিফিটেড হি র্যান অ্যাওয়ে এবার তোমাদের কারো মনে হতে পারে স্যার এখানে প্রথমে সাবজেক্ট দেওয়া হলো না কেন লক্ষ্য করো আমরা যে দুটি বাক্যের জয়নিং করলাম ওই দুটি বাক্যের সাবজেক্ট সেম ছিল আর যদি দুটি বাক্যের এই দুটি অ্যাকশনের সাবজেক্ট সেম হয় প্রথম সাবজেক্টটাকে বাদ দিয়ে দিতে হয় ওই জন্য হি ওয়াজ ডিফিটেড এই অংশের আমরা সাবজেক্টটাকে বাদ দিলাম কি ব্যবহার করলাম হ্যাভিং বিন ডিফিটেড হি রেন আই হোপ যে তোমাদের কাছে পারফেক্ট পার্টিসিপুলার ব্যবহার ক্লিয়ার আমরা পারফেক্ট পার্টিসিপালের তিনটি ব্যবহার জানলাম প্রথমে আমরা জানলাম যে একই ব্যক্তি একটি কাজের পরে আরেকটি কাজ করছে কিন্তু দুটি অ্যাকশন বা দুটি কাজের মধ্যে যদি সময়ের ব্যবধান থাকে তাহলে ওই ক্ষেত্রে পারফেক্ট পার্টিসিপল ব্যবহার করতে হয় ইউজ নাম্বার টু একটি কাজের পরে যদি আরেকটি কাজ হয় এবং দুটি অ্যাকশন বা দুটি কাজের সাবজেক্ট যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে ওই ক্ষেত্রেও আমরা পারফেক্ট ব্যবহার করবো এবং ইউজ নম্বর থ্রি পারফেক্ট পার্টিসিপুলকে আমরা প্যাসিভ ভয়েসেও ব্যবহার করতে পারি পারফেক্ট পার্টিসিপল যদি প্যাসিভ ভয়েসে ব্যবহৃত হয় তখন তার গঠন হবে হ্যাভিং বিন প্লাস ভাব থ্রি আই হোপ তোমরা বিষয়টি বুঝে গেছো সো ডিয়ারিওয়ার হিয়ার ইজ দেন্ড অফ টুডেজে ডিসকাসন আচ্ছা আজকের এই ক্লাস তোমাদেরকে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাও ক্লাসটা যদি জেনুইনলি ভালো লেগে থাকে সত্যি ভালো লেগে থাকে তাহলে যারা এখনো ভিডিওটিকে লাইক করিনি লাইক করে নাও বন্ধু বান্ধবদের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করো এবং তোমরা যদি আমার ক্লাস প্রথম দেখো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করানো থাকলে সাবস্ক্রাইব করে নাও আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও রাইট তাহলে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে আবার দেখা হবে ক্লাসে টিল দেন বি হ্যাপি টেক কেয়ার অফ ইউর সেলফ কিপ ওয়াচিং এন্ড কিপ লার্নিং ইংলিশ গ্রামার হ্যাপি লার্নিং